আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফায়েদ হাসান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফায়েদ হাসান। সো আজকে এটা আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও, একটা ব্লগ টাইপ ভিডিও আর কি। আজকে কয়েকটা স্পটে যাচ্ছি সবাই মিলে, ঠিক নাই আর কি কোন জায়গায় আগে যাব কোন জায়গায় পরে যাব বা যাচ্ছি ইনশাল্লাহ। সো দেখা যাক কী করা যায়, আর আপনারা তো ব্লগে দেখবেনই কী হচ্ছে বা কোথায় যাচ্ছি। অ্যান্ড ইয়া, সো আর কথা না বাড়ায় নেমে পড়ি নিচে। তো বাসা থেকে বের হয়ে বাইরে সবার সাথে নাস্তা করে অ্যাট লাস্ট সবাই একসাথে পাম্পে আসলাম, সাত মাথা পার হয়ে। তো আগে সবার সাথে একটু মিট করে নিই। এই হচ্ছে আমার স্বামী মামা আবির স্বামী, আমাদের রাইডিং, আমাদের ছোট মামা, হ্যাঁ সবার ছোট। তো দেন আমার সুফি ইফতেখার ভাইয়া, প্রো রাইডার, আরবিসির মেম্বার, সেই আমাকে স্পন্সর দিয়ে মেম্বার বানায়, থ্যাংক ইউ হিম। অ্যান্ড ইফতি ভাইয়ার ফ্রেন্ড, ভাইয়ের নাম রোহিত ভাই। আর স্বামী মামার কাজিন আসিফ মামা, একটু মাস্কটা নামাইলে ভালো হয়, থ্যাংক ইউ। আর আমার চাইল্ডহুড ফ্রেন্ড সাখাওয়াত হোসেন রবি, যে সবসময় আমার রাইডিং পার্টনার হয়, আমরা সবসময় সব জায়গায় একসাথে যাই, মানে সবাই আর কি একসাথে যাই। তো বাইকে আর কি ও পিছনে বেশিরভাগ সময় থাকে। আর লাস্টলি এমন একটা পার্সনের সাথে আমাদের মিট করাই দেবো যাকে মোটামুটি সবাই চেনে, দ্য ফেমাস ফেস, একটু ফারহান হাসান। সাবস্ক্রাইব করবেন না, ওকেও সাবস্ক্রাইব করো, ওর সাবস্ক্রাইবগুলো আমার এখানে চলে আসে, আনসাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিন, সমস্যা নেই। তো আমরা একটু ওয়েট করবো, আরও আমাদের আরেকটা গাড়ি আসতেছে, ওইখানে আরও আমাদের দুইজন মেম্বার আছে, তো ওরা আসলে আমরা রওনা দেবো। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home on my own. So ride korte korte amra Kirgastar Kehirman e aschi. Kehirman jayga tar naam ar Kirgastar upojela. Aste aste bishti shuru hoye geche. Ar amra ekhane wait kortechi. আর আমাদের গ্রুপের বাকি অর্ধেক মেম্বার সামনে চলে গেছে, বৃষ্টিটা থামলে আমরা আবার রাইড শুরু করব, বৃষ্টি থামা পর্যন্ত ওয়েট করি। তো আমরা এই মাত্র পাওটানা ইন করলাম, আর পাওটানা থেকে আমাদের যে স্পট টেক্সিকো কোম্পানির পাওয়ার প্ল্যান্ট নিয়ে দিই, তো ওইটা এখান থেকে আরও 7-8 কিলো দূরে, এই যে পাওটানা ব্রাঞ্চ আসা অফিস, কীরগাছা উপজেলার মধ্যেই পড়ছে জায়গাটা, ফার্স্ট টাইম আর কি এদিকে। আমরা পাওয়ার প্ল্যান্টের কাছাকাছি চলে এসেছি, রাস্তাটা সুবিধার না আর কি, ইট বিছানো গোটা রাস্তাই, আর বাঁধের পাশের রাস্তা তো আপনারা যদি এইদিকে দেখেন তাহলে এই যে রাস্তাটা একদম উঠে বাঁধের পাশে, আর ঠিক ওই সাইডটাতে তিস্তা নদী, আমরা ওইদিকে যাচ্ছি, ভিউটা যদি দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো আমরা এখন আসি ইসামত ছাওলা পীরগাছায়, বাংলা বাজার। এই তো রাস্তা হারাই ফেলছি একটু, এই কারণে কল দেওয়া হয়েছে, রাস্তাটা শুনে আমরা আবার আমরা বাঁধের রাস্তা দিয়ে রাইড করতে করতে একদম তিস্তা নদীর কাছাকাছি চলে আসছি। আমার হাতের বাম দিক থেকে শুরু হয়েছে নদী, এই দিক থেকে ঘুরে ওই যে সামনে, তো ওইখানে নেই পাওয়ার প্ল্যান্ট ফ্যাক্টরি, আমি জানি না কী আসলে, গিয়ে দেখলে বোঝা যাবে আর কি। তো আমরা অ্যাট লাস্ট এই থিম পার্কে আসলাম, আলিবাবা থিম পার্ক। তো এটা এখনও ফুললি কমপ্লিট হয়নি, যতদূর দেখা যাচ্ছে আর কি ভিতরে কিছু নাই, জাস্ট গেটটাই করা হয়েছে,
তো তো এইখানে সবাই ছবি তুলতেছে, ওই যে এখানে ছবি তুলতেছে, আর বাচ্চারা এখানে গল্পের গল্পের বইয়ে যেগুলো পড়তাম এখানে একদম ওরকমই আছে, যে গ্রামের বাচ্চারা কি যেন বলে ওটাকে, দুরন্ত কিশোর কিশোর, হ্যাঁ এরকম কিছু একটা শিও নামই। এই জায়গা সম্পর্কে একটু জানবো আমাদের গ্রুপের বাইকিং লিডার সুফি ভাইয়ের কাছ থেকে। ভাই কিছু যদি বলতে হয় জায়গাটা সম্পর্কে, এটা কোথায় সিচুয়েটেড? আমি তো এক্সাক্ট লোকেশন জানি না। এটা হলো পীরগাছা থেকে একটু সামান্য দূরে, এটা মেইনলি হলো পাওয়ার প্ল্যান্ট ভ্যাকসিন করে একটা পাওয়ার প্ল্যান্টটা কোন দিকে? এটা তো আমরা আলিবাবা থিম পার্ক, থিম পার্কটা জাস্ট সামনে দিছে, কিন্তু পাওয়ার প্ল্যান্ট আরও সামনে আমাদের, পাওয়ার প্ল্যান্ট এই রাস্তা না? ওকে আমরা পাওয়ার প্ল্যান্টের দিকেও যাবো, তো এখানে আর কিছু টাইম স্পেন্ড করি। যা রোদ উঠছে, মানে রোদে একবারে একাকার অবস্থা, আর এই রোদের মধ্যে বাচ্চারা তিস্তার পানিতে, এটার মজাই আলাদা। আর এই সে আমাদের তিস্তা নদী, সুন্দরভাবে একদম গেছে এই দিকটা, রাস্তাটাও এরা খুব সুন্দরভাবে করছে, একদম নদীর পাশে বাঁধের রাস্তা, ভালো একটা জায়গা আর কি। এই জায়গায় আর কি বিকালের দিকে আসলে আই গেস ভালো লাগবে, তখন রোদটা থাকবে না, যদিও গরম অত নাই, বাট রোদটা মাথার উপরে। আর কি সবাই এখানে আসি বাসা যাও। তো আমরা ওই থিম পার্ক থেকে বাঁধের রাস্তা দিয়ে রাইড করতে করতে পাওয়ার প্ল্যান্টে পৌঁছাইলাম। তো পাওয়ার প্ল্যান্টটা মনে করছিলাম যে একদম কমপ্লিটেড হবে, হ্যাঁ কেমন ভান্ডার পাওয়ার প্ল্যান্টটা, পাওয়ার প্ল্যান্টটা একটু দেখাই আপনাদের। পাওয়ার প্ল্যান্ট না, ওই যে আমার পিছনে পাওয়ার প্ল্যান্ট, ওই যে কাজ চলতেছে, নেটওয়ার্কের টাওয়ার বসাইছে, দেন এদিকে আরো ইঞ্জিনিয়াররা ইন্সপেকশনে আছে। আচ্ছা এটা আসলে কিসের পাওয়ার প্ল্যান্ট, মানে কি এখান থেকে প্রোডিউসটা হবে, কি কোন এনার্জিটা, সোলার, মানে এটা কি বেক্সিমকো কোম্পানি থেকে করতেছে? এখান থেকে মামা তুমি যদি কেবল লাগাই নাও তোমার, আমিও চার্জ হয়ে যাব ফুল চার্জ। তো এখানে আর কি একটু রেস্ট নেব, দেন এই দিকে মেবি আমরা আগাবো। আর তো আমরা তিস্তা পার থেকে বের হয়েছি অ্যারাউন্ড 15 মিনিট আগে, এখন আমরা যাচ্ছি ইটা কুমারী রাজবাড়ির দিকে, পাশে একটা স্পট 10 কিলো থেকে 12 কিলো দূরে। আমরা ইটা কুমারী শিবচন্দ্র রায় কলেজের এখানে আসছি, আমি এইদিকে হচ্ছে সেই মন্দিরটা পিছনে লেখা, ও না না এটা তো কলেজটা, আমরা হচ্ছে রাজবাড়িতে। এটা হচ্ছে ইটা কুমারী কলেজ, যেটা কথা একটু আগে বললাম, আর এই হচ্ছে রাজবাড়িটা, সবাই চলে যাবো তো আমরাও আগে। তো আমরা ইটা কুমারী রাজবাড়ি চলে আসছি, ওই যে দেখা যাচ্ছে এই আসলে কী আছে, একদম অনেক স্ট্রাকচারটাই আছে রাজবাড়ি। রাস্তার অবস্থা মোটেও সুবিধার না, পাকা রাস্তা মেবি 500 থেকে 600 মিটার ছিল, বাদ বাকি 5 কিলো একদম কাদা রাস্তা। তো আমরা ইটাকুমারী রাজবাড়িতে পৌঁছায় গেছি, সামনে ইটাকুমারী রাজবাড়ি, এখানে জাস্ট রাজবাড়ির স্ট্রাকচারটাই আছে, বেশি কিছু নাই। আর যাওয়া আসার রাস্তাটা মোটেও ভালো ছিল না, আর রেইনি সিজনে এখানে না আসাটাই বেটার, অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে রাজবাড়িটা, তো ওইদিকে আরেকটা ব্লগ চলতেছে ভাইয়ার চ্যানেলে, পেয়ে যাবেন পানি, এখানে ফটো সেশন চলতেছে, আমরাও তুলবো একটা স্মৃতি হিসেবে রাখবো ছবি। জায়গাটা হিস্টোরিক্যাল প্লেস হিসাবে ভালোই, খারাপ না। আর আর এরিয়াটা বিশেষ করে অনেক অ্যাট্রাকটিভ, মানে
পরিবেশটা খুব সুন্দর। বিকালের দিকে আসলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা তুমি বললা যে দুইটা রাস্তা আছে না? হ্যাঁ, এই দিক দিয়ে আর একটা রাস্তা, পাকা রাস্তা। হ্যাঁ পাকা রাস্তা, আমরা ওই দিক দিয়ে ব্যাক করবো। হ্যাঁ ওকে। আর আমরা যেই রাস্তা দিয়ে আসছি এই রাস্তাটা একটু মিস ইনফরমেশনের জন্য আমরা ভুল রাস্তায় ঢুকে গেছিলাম, রাস্তাটা ভালো ছিল না মোটেও। একটু রাজবাড়ির ভিতর থেকে ঘুরে আসি কি অবস্থা। হ্যাঁ ভাই, আটটার পর না? ওকে ডান, নেক্সট প্ল্যান আটটার পর এখানে আসবো আমরা। তো ভিতরে রুম দেখা যাচ্ছে ফাঁকা ফাঁকা, এগুলো মেবি রাজবাড়ির রুম। আর এইদিকে হচ্ছে সিঁড়িঘর, দিকে একটু দেখাও। এদিক দিয়ে উপরে উঠে আমরা উপরে উঠবো, আগে ভিতরটা একটু দেখে নিই। তো এই হলো ভিতরের অবস্থা, মানে কিচ্ছু নেই আর কি, জাস্ট রাজবাড়িটা আছে, স্ট্রাকচারটা আছে, আর কিচ্ছু নেই। এই সাইডে হচ্ছে আপনার মন্দিরটা, এই সাইডে আর কি মন্দিরটা, আর এটা হচ্ছে বাড়িটা। এখান থেকে বেশ সুন্দরই এরিয়াল ভিউ পাওয়া যায়, খুব নিরিবিলি এরিয়াটা, ভালো সময় কাটানোর জন্য ভালো। তবে একাই আসার দরকার নেই আর কি, গ্রুপ নিয়ে আসা বেটার। বেশি নিরিবিলি তো, আশেপাশে লোকালয়ে খুব কম দেখলাম, বাড়িঘর খুব কম। তো এইখান থেকে এখন বের হয়ে লাঞ্চ করব। লাঞ্চ আগে করার কথা ছিল, কিন্তু এই স্পটটা রুটের মধ্যে পড়ে গেছে, তো ওই কারণে এখানে একটু ভিজিট করে গেলাম। Everybody knows that I'm breaking down, everybody knows I ain't faking now, everybody knows my heart's faking now, yeah she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. So right now আমি কিভাবে স্ট্রাইকার রাইড করছি সামনে। তো এখন আমরা রংপুরের দিকে যাচ্ছি, এখান থেকে আর 15-20 কিলো রংপুর। রংপুর যাই একেবারে কথা হচ্ছে রাস্তার অবস্থা একদমই ভালো না। That's the only way I know, feeling low, about to blow back up. Here I won't ever let the doubt creep in, gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in, easier to break it off as friends. I don't really understand myself, I don't really understand, need help, I don't wanna be left. So এখন বাজতেছে রাত 11:10, and it's the ending part of the vlog. তো আমরা আজকে সকাল 8:51 দিকে বাসা থেকে বের হয়েছিলাম, অ্যান্ড সবার সাথে দেখা করে আমরা আমাদের রাইড শুরু করি। তো আমরা ইন টোটাল 3টা স্পট টাচ করছি আজকে। সো ফার্স্টে তিস্তার পাড়ের থিম পার্কটা, যদিও সেটা এখনও আন্ডার কনস্ট্রাকশন এখনও হয়নি। দেন থিম পার্ক থেকে 2 কিলো দূরে পাওয়ার প্ল্যান্টটা, সেটাও আন্ডার কনস্ট্রাকশন এখনও হয়নি। দেন ওই জায়গায় থেকে ব্যাক করার সময় রাস্তায় পড়ছিল হচ্ছে হাটিকুমারি রাজবাড়ি, একটা হিস্টোরিক্যাল প্লেস। যদিও সেখানে ভিডিওতে দেখছেন মেবি যে স্ট্রাকচারটা ছাড়া আর কিচ্ছু নাই রাজবাড়ির, আর পাশে যা ছোট্ট একটা মন্দির আছে। এই তো ভালোই ছিল জায়গা, অ্যান্ড ওয়েদার সুইটেবেলই ছিল। জাস্ট ইস্তার দিকে একটু রোডটা ডিরেক্ট মাথার উপর উঠছিল, মানে একটু প্যারা হয়ে গেছিল, বাট অল অ্যারাউন্ড সব ঠিকঠাক ছিল। অ্যান্ড ওকে একসাথে লাঞ্চ করলাম সবাই, ঘুরে সবার সাথে বিদায় নিয়ে বিকাল 4:30 কি 4:45 দিকে বাসায় ঢুকলাম। ঢুকে ফ্রেশ হয়ে ঘুমাইছিলাম, দ্যাটস হয় তখন আর ভিডিও করা হয়নি। এখন ইন্ডিং পার্ট টানা হচ্ছে। তো আজকে অ্যারাউন্ড 90 কিলোমিটার্সের মতো রান করা হয়েছে, অ্যান্ড এভরিথিং ওয়াজ ফাইন।
আপনারা আলহামদুলিল্লাহ সবাই সুস্থভাবে বাসায় পৌঁছাইছে। তো আমাদের যদি কোনো অ্যাক্টিভিটিসে আপনাদের মানে আপনারা যদি কোনো আমাদের অ্যাক্টিভিটিসে কষ্ট পেয়ে থাকেন বা খারাপ লেগে থাকে তাহলে কাইন্ডলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সামনে আরও ভিডিওস আসবে আই গেস, দেখা যাক। টিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই বেশি বেশি করে দোয়া করি যেন এই প্যান্ডেমিক সিচুয়েশন থেকে আমরা খুব ফাস্টলি ওভারকাম করতে পারি। তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।